গ্লোবাল বাজারে সবকিছু দাম কমলেও ডলারের দাম বেশি হওয়ায় আমরা সেই সুবিধাটি পাইনি। ডলারের দাম সেটেলের মাধ্যমে জ্বালানি ও সয়াবিন তেলের দাম কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। শনিবার সকালে রংপুর মহানগরী সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের মন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে আগামী সপ্তাহে ট্যারিফ কমিশন সিদ্ধান্ত জানাবে। এটা মূল্যবৃদ্ধি কতটা যৌক্তিক তারপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। ভারতের সাথে তিস্তার পানি বণ্টন সহ বাণিজ্যিক সব আলোচনা ফলপ্রসূ হওয়ার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম $90 নিচে এসেছে, আরেক দফা জ্বালানি তেলের মূল্য কমতে পারে। এছাড়াও ডলারের দাম বেশির কারণে বিশ্ববাজারে দাম কমানোর সুবিধা নিতে পারছি না আমরা। তিন দিনের সরকারি সফরে রংপুরে এসেছেন বাণিজ্যমন্ত্রী। আওয়ামী লীগের বর্ধিত সভা সহ নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। কতটা যৌক্তিক? দুদিনের দেখছি ডিমের দামটা একটু বেড়েছে। আমাদের তো একটা আলোচনা চলছে, রাইট প্রাইস হওয়া উচিত। ট্যারিফ কমিশন আলোচনা করে ঠিক করবো, আশা করি এই সপ্তাহে একটা রেজাল্ট পাওয়া যাবে যে এই বাড়াটা যৌক্তিক কিনা, তো আমরা সেটা ফলো আপ করবো। আর শাক সবজির দাম তো কিছুটা কমেছে, চালের দামও কিছুটা কমেছে, সবগুলোই আমরা মনিটর করছি, যেটা কত কোনটার উপর যৌক্তিক আছে সেটা দেখতেছি আমরা। আর কোন কোন দেশে, মানে আমাদের তো ভারত ট্রানজিট, মানে ওদের উত্তর পূর্ব ভারতের জায়গা স্টেটগুলোতে ট্রানজিট যাচ্ছে তারা আমরা দেয় আমাদের মধ্যে দিয়ে যাওয়ার জন্য, এটা একটা কথা। আরও একটা আলোচনা হয়েছে, সেটা হলো যে ওদের কোনো পোর্ট ব্যবহার করে আমরা বিদেশে কোনো এক্সপোর্ট করতে চাই কি না, সেটা নিয়েও আলোচনা হয়েছে। এসব আলোচনাই প্রাথমিক ব্যাপার হয়েছে, একটা নির্দেশ দেওয়া হয়েছে যে একটা সিনিয়র কমিটি বসে অ্যাট লেন্থ কথাবার্তা বলে তারা ঠিক করবে কী কী আইটেম কোনটা কোনটা। তারপরে জ্বালানি তেল নিয়েও কথা আসছে, সেটাও আলোচনা চলছে যে কীভাবে এটা সর্ট আউট করা যায়। তাই জাগির ভাই, হ্যাঁ আপনি আসলে হয়ে যাবেন।